আচ্ছা বন্ধু, আমি তাহলে আপনাকে একটু প্রশ্ন করবো। আপনারা আপনারা মানে আলেমরা আলেমরা যখন বিদ্বেষ হয়ে যায়, তখন সাধারণ জনগণ মধ্যখানে যারা আছে তারা আসলে কি করবে, কার পক্ষে নেবে? সবাই তো আসলে কি তারা তারা খুব জাতি খুব চিন্তিত। জাতি খুব চিন্তিত, আপনি বিষয়টা আমি স্বাভাবিক দেখতেছি না। হ্যাঁ, আপনি দেখেন পাশে মেয়ে স্বৈরাচার সরকারকে প্রতিহিত করে করার পরে এই দেশে আলেম ওলামারা যদি এক হতে না পারে দলের অবস্থানটাকে প্রাধান্য দেয়। আচ্ছা, মানুষ এভাবেও বলে যে আসমান আর জমিন এক হতে পারবে, সূর্য চন্দ্র এক হতে পারবে, তবু আলেমরা হুজুররা এক হতে পারবে না। এটা বল আপনার ভিডিওটি এখন সবাই দেখছে, বড় বড় আলেমরাও দেখবে। আপনি কি মুসলিম উম্মাকে জাতিকে একাত্রিত হওয়ার কোন আহ্বান করবেন? অবশ্যই করবো। আমি চাই আল্লামা মামুন হক সাহেব, চৌমুনা পিসাবুদু, নাইবে আমির মুজাহিদ সাহেব সহ ইসলামিক যত দলগুলি আছে। আচ্ছা, আমি আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাই। কেননা একটু কথা আছে, আপনি কি ভাবেন যে আল্লামা মামুন হক সাহেব হুজুর তিনি বলেছেন যে জামাতের যে আকিদার যে সমস্যাগুলি আছে, এই আকিদার অবস্থানে এটা শুধু চরমনায় হুজুরের যে মত তা না, এটা আমারও মত, আমার আমাদের দলের আমাদের কর্মী অঙ্গনের কথাও এটা যে যে আকিদাগুলি আছে সমস্যা এগুলি শুধরাতে হবে। হ্যাঁ, এবং এটা শুধরানো অনেক সহজ, খুব কঠিন বিষয়। আচ্ছা, আপনি কি মনে করেন সকল আলেমরা জামাত সহ সকল ইসলামিক দল একত্রিত হলেও ক্ষমতায় যেতে পারবে? এটা আপনি মনে করেন? এক সময় যেতে পারবে, কিন্তু কেন আমি বলি দেই, এই দেশে যত মানুষ আছে মুসলিম, সকল মুসলিম এই জাতিটা এই বাংলাদেশে দেখেছি। আমি তো আলহামদুলিল্লাহ বহু প্রোগ্রাম করি, বহু মাহফিলে যাই, প্রত্যেকটা এলাকায় দেখি মানুষের অন্তরের অবস্থা। আমি দেখি যে মানুষ ওলামাই কেরামের এক হওয়াটা চায়, ইসলামিক দলগুলি এক হওয়া চায়, কিন্তু আবার মানুষ এটাও ভয় পায় যে আমরা যদি ইসলামিক অঙ্গনকে নিয়ে আসি ক্ষমতায়, তাহলে তারা বোরকার জন্য চাপ দিবে বা তারা ইসলামিক আইন নাজিল করতে গিয়ে আমাদের আন্দোলন করে ফেলবে, আমরা এতটা টাইট থাকতে পারবো না। বিষয়টা এরকম হবে না, কেন হবে না তখন যখন দেখবে যে ইসলামিক দলগুলো আসার কারণে গোটা বাংলাদেশের চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতিবাজ কমে যাবে, এবারে পুরো দেশটা একটা নিয়ন্ত্রণ সিস্টেম হয়ে যাবে, তখন বলবে যে এই জাতি তো ইসলাম তো সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, এই এই ইসলামিক দলগুলো তো মাশাআল্লাহ, সে একটা আমাদেরকে এই দেশটাকে একটা ভালো একটা দিন উপহার দিয়েছে আমাদেরকে। ওই একটা পর্যায়ে গেলে তখন মানুষের উপরে যে আইনটা প্রয়োগ করা হবে, ওই আইনটা মানুষ আস্তে করে গ্রহণ করে নেবে। আপনি আগে তাদেরকে ভালোটা দিতে হবে। প্রথম এসে আপনি বোরকা পরেন বোরকা পরেন এটা বলা যাবে, মাশাআল্লাহ। প্রথম এসে আপনি নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়তে হবে না, এটা বলা যাবে। তারপরে মনে করেন যে আমার আইন হলো যে পর্দা করো, তারপরে এই যে পর্যায়ক্রমে এই সমস্ত আইন আস্তে আস্তে আসা শুরু হয়েছে, প্রথমই না। আমাদের ওলামাই কেরাম রসুলের ওয়ারেস, তাদের মাথার মধ্যে জিনিসটা আছে। হে মমিন নারীগণ, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, হোক ছেলে অথবা মেয়ে। প্রিয় দর্শক, এখানে ব্যাখ্যা করতে যাবেন না, ব্যাখ্যা করবে আলেমরা। আজ শুধু আপনাদেরকে বিদায় নিতে নিতে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারই সাহাবি নামাজের সময় তারই আরেকজন সাহাবির বিরুদ্ধে আচরণ করে গীবত করেছিলেন। নবীজি বলেছেন, আমার ভাইয়ের বিপক্ষে কোনো কথা তোমরা আমাকে শোনায় না, কারণ তাহলে তার প্রতি আমার ঘৃণা জন্মাবে। অতএব আমি হুজুরের কাছ থেকে আজ আপনাদের উদ্দেশ্যে আরেকটুকু জানতে চাই যে হুজুর, যেখানে রাসূল বলে দিয়েছেন আমার অপর ভাইয়ের বিরুদ্ধে আমাকে বলো না, তাহলে তার প্রতি আমার ঘৃণা জন্মাবে, আমি তো জানি না সে কি করেছে। তাহলে আলেমরা এক একজন আরেক একজনের বিরুদ্ধে যখন খেপিয়ে দেন, তারা কি এই হাদিসটা বা নবীজির এই বলটা কি জানেন না? জানে। তাহলে কেন তারা এরকম করবে? জানে, তারা সব প্রত্যেকটা আলেমই কম বেশ সব বিষয়ে জানে, কিন্তু বিষয় হচ্ছে যে আমি তো আমি আলোচনার অবস্থা তো মাঝখানে বলেছিলাম আপনাকে, বিদায় নিতে চাই। হ্যাঁ, যে এই জাতি মধ্যে যারা ওলামাই কেরাম আছে, তা প্রত্যেকটা ওলামাই কেরাম তার নিজের দলের অবস্থানটাকে প্রাধান্য দিতে চায়, হ্যাঁ, নিজের ব্যক্তিত্ব অবস্থানটাকে আগে রাখতে চায়, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে।
যার কারণে এই সমস্যাগুলো হয়েছে। বিদায় নিতে চাই আপনি যদি আনশাল্লাহ তাআলা, আমি শেষ অবস্থানে আমি দেশের সকল ওলামাই কেরাম, সকল মুসলিম জাতি, সকলকে আমি আহ্বান জানাবো যে আমরা হিংসা বিদ্বেষ পরস্পর ভালোবাসা মায়া দিই আমাদের জয় করতে হবে, ইসলামকে বিজয় নিয়ে আসতে হবে। আরে আমি তো বলি যে একটা ওলামাই কেরাম অনেক কিছু পারে, জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাক ওলামাই কেরামের কাজের মধ্যে অনেক সাহায্য করে, কিন্তু ওলামাই কেরাম যদি এই জিনিসটা না বুঝে তাহলে বসি আমাদের মুসিবত সালাম এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ পাক গোটা জাতিকে হেফাজত করুক, আল্লাহ পাক দেশকে হেফাজত করুক, আল্লাহ পাক সকল ইমানদার মুত্তাকিন ফরিজগান সকল লোককে আল্লাহ পাক হেফাজত করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে, এএইচপি টিভি সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।